এইরকম কাজ তিনটে এপিসোড দেখিয়ে কে ছেড়ে দেয় ভাই? হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম এডিটে। আজকে কথা বলবো একটা ওয়েব সিরিজ নিয়ে যেটা কালকে হয়েছে, রিলিজ করেছে। তো ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর অনেস্ট রিভিউ, আনবায়াস রিভিউ এবং আনপেড রিভিউ। তো যে সিরিজটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে মহাভারত মার্ডার্স, এবং এর পরিচালনা করেছেন সৌমিক হালদার। এবং এই যে পুরো সিরিজটা, সেটা নিয়ে প্রত্যাশার পারদ হিউজ ছিল, কারণ এর ট্রেলারটা ইটসেলফ এতটাই সুন্দর ছিল বা এতটা সেড লেয়ারিং ছিল যে গল্পটা দেখার জন্য আমরা প্রত্যেকেই এগারলি ওয়েট করেছি। এটা বেসিক্যালি একটা নোভেলের উপর, এবং সেই নোভেলটা আমার যেহেতু পড়া নেই, আমি এই সিরিজটাকে অ্যাজ এ স্ট্যান্ড অ্যালোন সিরিজ হিসাবেই দেখবো। তার পারফরমেন্স, তার স্টোরি টেলিং, এগুলো কিন্তু আমি একটা সিরিজ হিসাবেই বিচার করবো। এবারে আসি যে সিরিজে সব থেকে বড় যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে স্টার কাস্ট, মানে একটা হিউজ স্টার কাস্ট এই সিরিজে ছিল। সেটা আমি শাশ্বত বাবুর কথা বলি, কৌশিক সেনের কথা বলি, বা কখনো আমাদের প্রিয়াঙ্কা সরকার আছে, অর্জুন চক্রবর্তী আছে, তাছাড়াও যে ক্যারেক্টারগুলো ইম্পর্টেন্ট, যাদের উপর গল্পের বেস্ট, সেখানে আমরা বিভিন্ন চরিত্রগুলো দেখতে পাচ্ছি, এবং সেটা আমি সারপ্রাইজিং রাখছি, পরে আমি সেই চরিত্রগুলো নিয়ে পরে কথা বলবো। তো যেই মহাভারত মার্ডার্স, আমি যদি এর গল্পটা অল্প করে বলি, বিকজ যেহেতু এই সাসপেন্স থ্রিলার, এখানে গল্প বলা মানেই স্পয়লার তৈরি হওয়া। তো এখানে কিছু মার্ডারের ঘটনা দেখানো হবে, যেগুলো প্রত্যেকটার ক্যারেক্টারের নাম বা ঘটনার যে এপিসোডের নাম রাদার, সেগুলোকে মহাভারতের সাথে কোথাও কানেক্টেড করে। তো আমরা এই তিনটে এপিসোডে তিনজনের কথা জানতে পারছি, দ্রৌপদীর কথা জানতে পারছি, সহদেবের কথা জানতে পারছি এবং নকুলের কথা জানতে পারছি। এখানে কিন্তু সিরিজের যে প্রেক্ষাপট, সেটা শুরু করা হয় 1992 সালে একটা যাত্রার প্রেক্ষাপট থেকে, এবং সেখানে ভীমসেনের যে একটা সিকোয়েন্স আছে, যে রক্তপানের ঘটনাটা, সেই ঘটনাটা থেকে এর সূত্রপাত। একটা 1994 সালের ঘটনা আছে, যেটা প্রিয়াঙ্কা সরকারের তার ছোটবেলাকার ঘটনা, এবং এই ঘটনাগুলো এখনকার দিনে দাঁড়িয়ে কিভাবে রিলেটেড। এবং ট্রেলারেও যেমন দেখানো হয়েছিল যে একটা আপকামিং যে নির্বাচন হচ্ছে, সেখানে যে মুখ্যমন্ত্রীর দাবিদার, তার পোস্টার সবগুলো কেন এই প্রত্যেকটা মার্ডার স্পটে দেখানো যাচ্ছে, এটা নিয়ে গল্পটা তৈরি করা হয়েছে। তো এই গল্পের যে ইউনিক ব্যাপারটা, সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা চরিত্র, তাদেরকে, ক্যারেক্টারগুলোকে যে মারা হচ্ছে, সেখানে কিন্তু এখন শুধু প্রসেসটাও ঠিকঠাক দেখানো হয়নি, মানে পুরোটাই আবছা করা হয়েছে, এবং কে করছে, কি মোটিভ, সেটা কিন্তু ক্লিয়ার নয়। শুধু তাদের এটুকু দেখানো হয়েছে যে তাদের মার্ডার হয়েছে, এবং যে তারা কিছু কিছু ভাবে কোথাও না কোথাও একে অপরের সাথে কানেক্টেড। এইটুকু জিনিস তিনটে এপিসোডে এত সুন্দরভাবে এস্টাবলিশমেন্ট আছে, এবং যারা অভিনয় করছেন এই ক্যারেক্টারগুলো, সেটা আমি রাজদীপদার কথা বলি অ্যাজ এ ক্যারেক্টার, বা অর্ণর কথা বলি, মানে প্রত্যেকে দারুণ পারফরমেন্স করে বেরিয়ে যাচ্ছে। এবং এখানে কিন্তু যে অর্ণর ক্যারেক্টারটা, সেটার একটা কন্টিনিউ জার্নি হচ্ছে, সেটা আমরা ফোর্থ এপিসোডে দেখতে পাবো। বিভিন্ন তাদের যে প্রফেশন, সেগুলোও কিন্তু কোথাও গিয়ে একদম মিসম্যাচ, মানে একটার সাথে রিলেটেড নয় অন্য একটা প্রফেশন, কিন্তু তাও তারা কিভাবে কানেক্টেড, সেইভাবে গল্পটাকে দেখানো হচ্ছে বা দেখানোর চেষ্টা করা হচ্ছে। এবারে কিছু কিছু সাব লেয়ার বা সাবপ্লট অ্যাড করা হয়েছে, যেখানে ঋষভের একটা ভূমিকা আছে, যে সে হয়তো ড্রাগ সাপ্লাই করছে বা আদার্স অন্য জায়গা থেকে যুক্ত। তো ঋষভের আমি অভিনয় নিয়ে বারবার কথা বলি, যে তার যখন ক্রাফটের কথা হয়, তার যখন অভিনয়ের কথা হয় এবং লেয়ারিং এর কথা হয় তার ক্যারেক্টারটার অ্যানালিসিসে, সে কিন্তু দারুণ কাজ করেছে। তার প্রত্যেকটা সেডের আমি কথা বলি বা প্রত্যেকটা ক্যারেক্টারের কথা বলি, এখানেও তাকে অনবদ্য লেগেছে। এইরকম একটা বোল্ড ক্যারেক্টার সে প্লে করছে এত সুন্দরভাবে, এবং একটা জড়তা কিন্তু আসে যেভাবে তার প্রেজেন্টেশন, বা যেভাবে ক্যারেক্টারটার প্রেজেন্টেশন ইটসেলফ, কিন্তু ঋষভকে দেখে কোথাও 0.1% সেই জিনিসটা মনে হয় না, এত সাবলীল তার অভিনয়। যেহেতু হিন্দি ল্যাঙ্গুয়েজের একটা থ্রো, একটা লেয়ারিং তার মধ্যে দেওয়া হয়েছে, কোটিং তার মধ্যে দেওয়া হয়েছে, তো সেই জিনিসটা কিন্তু আলাদাভাবে সুন্দরভাবে যায়। রাজদীপদের যে ক্যারেক্টারটা আছে এখানে, যেটা এই পঞ্চ পাণ্ডবের মধ্যে একজন, তো তার ক্যারেক্টারটা কি আমি সেটা রিভিল করছি না, কিন্তু তার একটা স্পেশাল যে অবতার আছে, যে সে কি করে, তো সেই আমি বলছি না, বেশি কথা বললে হয়তো স্পয়লার হতে পারে। তো সেই যখন পার্টটা আসছে, সে তাকে দেখতে অপূর্ব লাগে। অর্ণ অভিনয় এখানে খুব সেটেলড লেগেছে, মানে সে যেরকম অভিনয় করে বা তার যেরকম ক্যারেক্টার লেখা হয়, এই ক্যারেক্টারটা অনেক বেশি গোছালো, এবং সে যেভাবে তার যে শক্তি বা ক্ষমতাটাকে রিপ্রেজেন্ট করছে বা পুরো গল্পের মধ্যে তাকে দেখানো হচ্ছে, সেটা অপূর্ব। এবারে আসি এই মানে ইউনিক জিনিস কি, এইখানে যে পুরো সিরিজটা যে ডিউরেশনটা, সেটা কোথাও গিয়ে আপনার মনে হবে এই শুরু হলো এই শেষ হয়ে গেল, মানে এতটাই এঙ্গেজিং, এতটাই টাইট স্ক্রিন প্লে এর, যে ফার্স্ট এপিসোডটা 17 মিনিটের আমার মনে আছে, মানে জাস্ট আমার মনে হলো যে এই তো শুরু হলো, এখনই শেষ হয়ে গেল কি করে, মানে এত ফাস্ট কার্ডে চলছে যে সিরিজটাই দারুণ লাগে। এবারে এই সিরিজের আরেকটা ইউনিক জিনিস, যে এই যে ইন্টারোগেশন, এই যে ইন্টারোগেশন এবং ইনভেস্টিগেশন, এই যে দুটো প্যারালেল পার্ট যে কোনো একটা প্রসেসের মধ্যে, এটাকে খুব সুন্দরভাবে জাম্প কাটে নিয়ে যাওয়া হচ্ছে বা প্যারালেলি দেখানো হচ্ছে, তাই আপনার কোথাও সিরিজটা মনোটোনাস হচ্ছে না।
একটা সিন আমার মনে পড়ছে, যখন আমি ইন্টারোগেশন সিনে দেখছি বসে আছে, পরের সিনে কলিং বেল বাজাচ্ছে, চলে আসছে ওই পার্টিকুলার সিন টাইপ বা সাসপেক্টদের কাছে, মানে প্রিয়াঙ্কা এবং অর্জুন। তো এই ধরনের ট্রিটমেন্টটাই এই সিরিজটা একটা আলাদাই একটা ক্রেজ তৈরি করেছে, বা একটা আলাদাই জনার তৈরি করছে, বা একটা আলাদাই থ্রিল অনুভব করাচ্ছে, যেটা কিন্তু আপনাকে থরোলি এঙ্গেজ করবে এবং আপনি 1 মিনিটের জন্য চোখ সরাতে পারবেন না। বিকজ আপনি যদি চোখ সরান, আপনি এমন কিছু একটা মিস করে যাবেন যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস এই সিরিজে। তো সেটা প্রিয়াঙ্কা সরকারের ছোটবেলা এস্টাবলিশমেন্টের কথা বলি, বা তার কারেন্ট সিচুয়েশনের কথা বলি, তার হাজবেন্ড এখানে কিভাবে যুক্ত, মানে প্রত্যেকটা ক্যারেক্টারের একটা একটা আবছা সেট তৈরি করা হয়েছে জাস্ট ইন্ট্রোডাকশনের মতো। এবং ইন্ট্রোডাকশন মানে কিন্তু শুধুমাত্র ক্যারেক্টার এই না, ইন্ট্রোডাকশনের মধ্যেও 3টে ঘটনা ঘটিয়ে দেওয়া হয়েছে, 3টে ঘটনার কিন্তু অলরেডি ছাপও রেখে দেওয়া হয়েছে, তার সত্ত্বেও একটা ভূমিকা। এবার এই ভূমিকার পরবর্তী স্টেপ কি, সেটার জন্য পরে 3টে এপিসোড আমাদের দেখতে হবে। এইবারে হচ্ছে এই সিরিজটার মধ্যে আমার সবকিছুই ভালো লেগেছে, টেকনিক্যালস হোক, এর কালার হোক, এর যে বিজিএম হোক, বা টোটাল একটা প্যাকেজিং এর কথা হোক, অভিনয়ের কথা তো আমি বললাম, প্রত্যেকের দারুণ দারুণ সেটেল। এবং প্রত্যেকটা ক্যারেক্টার যেহেতু কাউকে রিভিল করা হচ্ছে না, তাই একটা সাবকনসিয়াস মাইন্ডে প্রত্যেকটা ক্যারেক্টার কি হতে চলেছে সবাইকে সাসপেক্ট মনে হবে। মানে কৌশিক সেনের ক্যারেক্টারটা এমন ভাবে লেয়ারিং দেওয়া হয়েছে, ডিজাইন করা হয়েছে, যেটা বেশ একটা অন্যরকম ভাবে বোঝায়। তো আমার মনে হয় এটা খুব সুন্দর ট্রিটমেন্ট, এবং জমে উঠেছে পুরো একদম, পুরো সাসপেন্স যে ব্যাপারটা সেটা একদম চরম সীমায় নিয়ে চলে যাওয়া হয়েছে 3টে এপিসোডেই। আমি এগারলি ওয়েট করছি আরো পরের এপিসোড গুলো দেখার জন্য। এবার একটা জিনিস আমার মনে হয়েছে, আমি সেটা বলি, যেমন এই যে নকুল হোক বা সহদেব, এই দুটো ক্যারেক্টারকে যখন দেখানো হচ্ছে তখন তাদের কিন্তু একটু এস্টাবলিশমেন্ট। কিন্তু এই যে দ্রৌপদী ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটার কিন্তু সেইভাবে কোনো এস্টাবলিশমেন্ট নেই, বা 2-3টে জায়গায় শুধু আমরা তাকে দেখতে পাচ্ছি। তার একটা বান্ধবীর এখানে হিউজ রোল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাজ এ দ্রৌপদী কিন্তু তাকে সেভাবে দেখা যাচ্ছে না। তো আমার মনে হয় তাকে একটু আমি বেশি আশা করছিলাম, যেহেতু ফার্স্ট ইনসিডেন্টে তাকে নিয়ে শুরু হচ্ছে, বা দ্রৌপদী একটা হিউজ ইম্পর্টেন্ট ক্যারেক্টার এই মহাভারতের। তো আমার মনে হয় সেই জিনিসটা আর একটু বেশি ভালোভাবে পেলে আমি খুশি হতাম, যদিও এখনই মানে টু আর্লি হয়ে যাবে এটা বলার জন্য, বিকজ আরো আরো অনেক এপিসোড বাকি, সেখানে মেবি এর গল্পটা টার্ন এন্ড টুইস্টের মাধ্যমে আসতে পারে, বা সেখানে হয়তো এর এস্টাবলিশমেন্ট থাকতে পারে। তো আমি এখনই কিছু বলছি না, আমি শুধু 3টে এপিসোড নিয়ে এটুকুই বলতে পারি যে অনেকদিন পর একটা ফ্রেশ কন্টেন্ট দেখলাম আমি, হয়েছে একটা ভালো কাজ দেখলাম, এবং একটা ভালো টিম ওয়ার্ক দেখলাম, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মানে সেটা যে কোনো ভাবে হোক, যে কোনো অর্থে হোক। তো আমি প্রত্যেককে রেকমেন্ড করবো তোমরা সিরিজটাকে দেখো, এবং যেরকম এক্সপেকটেশন ছিল সেই সব জায়গায় বা সব প্যারামিটারে কিন্তু এটা সাকসেস করতে সক্ষম হয়েছে। এবং সিরিজটা দেখে আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।